হ্যালো ফ্রেন্ড, অনেক ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি সাগর। বন্ধুরা, আমার চ্যানেলের নাম সাগর ইনফরমেটিভ ব্লগ, আপনারা সবাই জানেন। সো আজকে যে ইম্পর্টেন্ট যে টপিকসটা নিয়ে আমি কথা বলছি এখন, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে মাঝে মধ্যে কোশ্চেন করছেন যে ইন্ডিয়ার ওয়ার্ক ভিসা সম্পর্কে, ইন্ডিয়াতে কীভাবে একটা ওয়ার্ক ভিসা নিয়ে সেখানে আপনি থাকতে পারেন বা সেখানে কাজ করতে পারেন বা লম্বা সময় থাকতে পারেন ইটিসি। সো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার করে বলবো। যারা এরকম চিন্তাভাবনায় আছেন যে ইন্ডিয়াতে তারা সত্যি সত্যি ওয়ার্ক ভিসা চাচ্ছেন, ইন্ডিয়াতে জব করতে চাচ্ছেন, তো এমন একটা ফ্যাসিলিটি চাচ্ছেন, তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে হয়তো পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি শুরু করছি। প্রথমত যেটা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের কাছের একটা দেশ। সো ইন্ডিয়াতে কিন্তু প্রচুর এমপ্লয় রয়েছে, প্রচুর জনসংখ্যা রয়েছে। সো যে কারণে ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ক ভিসার তেমন ডিমান্ড নেই, অর্থাৎ তারা কিন্তু ফরেন এমপ্লয়ি হায়ার করে না বললেই চলে। যদিও কোনো ফরেন এমপ্লয়ি হায়ার করে, বন্ধুরা, ফরেন এমপ্লয়ি হায়ার করা মিন্স হচ্ছে যে কোনো কোম্পানি যদি অন্য দেশ থেকে, অর্থাৎ বাইরের অন্য কোনো দেশ থেকে যদি কোনো এমপ্লয়ি নিতে চায়, কোনো ওয়ার্কার বা কোনো কাজের, তাদের কাজের জন্য কোনো এমপ্লয়ি নিতে চায়, তাহলে তাদের অবশ্যই কিন্তু সেই দেশের যে ফরেন মন্ত্রণালয় আছে তাদের অনুমতি দরকার হয়। তো তাদের অনুমতি নিয়ে তারপর সেই কোম্পানি কিন্তু অন্য দেশ থেকে একটা এমপ্লয়ি হায়ার করতে পারে। সো বুঝতেই পাচ্ছেন যে ছোটোখাটো যেসব কোম্পানি আছে, এই কোম্পানি তো নিশ্চয়ই এমন কোনো অ্যাবিলিটি নেই যে তারা হচ্ছে বাইরের দেশ থেকে এমপ্লয়ি এনে কাজ করাবে, অর্থাৎ তাদের নিজেদের দেশে যে এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়ি দিয়েই কাজ করাতে পারছে না, সো হচ্ছে আবার অন্য দেশ থেকে। সো এই জন্যে ইন্ডিয়াতে কিন্তু আপনার এরকম ধরনের বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি রয়েছে যারা বিদেশি এমপ্লয়ি হায়ার করতে পারে, ঠিক এমন কোনো কোম্পানিতে যদি আপনার জব হয়ে থাকে, ইভেন সেই কোম্পানি যদি আপনাকে জব অফার লেটার পাঠায়, তাহলে সেই জব অফার লেটারটি নিয়ে কিন্তু আপনি ইন্ডিয়ান ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন। জাস্ট এই একটা মাত্র ওয়ে আছে, এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই। সো আপনারা এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। অনেকে আসেন যে আমাকে প্রশ্ন করছেন যে আমি ইন্ডিয়াতে থাকি বা ইন্ডিয়াতে আছি বা আমি ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, আমি ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসা শেষ, মানে স্টাডি শেষ করে আমি চাচ্ছি ইন্ডিয়াতে সেটেল হব কোনো জব নিয়ে, সো এমন কি পসিবল, এমন অনেকে আমাকে কোশ্চেন করছেন। সো আমি তাদের জন্য বলছি, ইন্ডিয়াতে স্টাডি করা একটা ব্যাপার আর জব পাওয়াটা কিন্তু ভিন্ন একটা ব্যাপার। ইন্ডিয়ান প্রচুর ইউনিভার্সিটি আছে যারা কিন্তু প্রচুর বিদেশি স্টুডেন্ট কিন্তু তারা নিচ্ছেন, কিন্তু সেখানে স্টাডি আপনি করতে পারছেন, বাট আফটারঅল স্টাডি শেষ করার পর সেখানে যে আপনার জব হবে সেটা কিন্তু তারা বলছে না, বা আপনিও কিন্তু, বা আমি, আপনাকে কিন্তু বলতে পারি না, কারণ আপনাকে প্রথমেই বুঝতে হবে যে ইন্ডিয়াতে জবের পসিবিলিটি কেমন এবং জবের রিকোয়ারমেন্ট কেমন, আপনার আসলে জব হবে কি না, বা যদিও জব হয় সেই কোম্পানি আপনাকে রেফার করছে কি না, যে আপনি হচ্ছে যে আপনাকে আপনার দেশে মন্ত্রণালয়ে তারা জব অফার লেটার পাঠাচ্ছে কি না, এইটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে এইটা ভেরিফাই করতে হবে যে আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানি আপনার জন্যে একটা জব অফার লেটার ইস্যু করবে কি না, যদি করে তাহলে আপনার ওয়ার্ক ভিসাটা হলো। আমার জানা মতে ম্যাক্সিমাম কোম্পানি, ইন্ডিয়ার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফরেন এমপ্লয় হায়ার করে না, কারণ তাদের দেশে প্রচুর এমপ্লয় রয়েছে। সো কেন তারা ফরেন এমপ্লয় হায়ার করবে? যদিও কোনো ফরেন এমপ্লয় হায়ার করে তো তার অনেক বেশি এডুকেটেড বা এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কোনো পার্ট রয়েছে যার মধ্যে, অর্থাৎ কোনো একটা বিষয়ে অনেক ভালো পারদর্শী, টেকনিক্যাল সাইড হতে পারে, ইঞ্জিনিয়ারিং সাইড হতে পারে, যে কোনো একটা সাইডে সে অনেক বেশি পারদর্শী, বা ডক্টরেট ইঞ্জিনিয়ার, মানে অ্যাজ এ স্কলারশিপের মতো, মানে যদি কোনো কোম্পানি থেকে তাকে হায়ার করে তাহলে তার মধ্যে ওই রকম ধরনের ব্রেইন, ওই রকম ধরনের কোয়ালিটি থাকতে হবে যেন ইমপ্রেস হয়ে যায় কেউ, যে না এই ছেলেকে নিলে বা এই এই এমপ্লয়ি নিলে আমার কোম্পানি ডেফিনেটলি ডেভেলপ হবে, এইরকম কোথাও যদি আপনি জব নিতে পারেন তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার ওয়ার্ক ভিসা পসিবল। আদারওয়াইজ ইন্ডিয়াতে কিন্তু কোনো ওয়ার্ক ভিসা নেই। ওকে, সোজা বাংলায় ইন্ডিয়াতে কোনো ওয়ার্ক ভিসা টোটালি নেই, শুধুমাত্র যদি কোনো কোম্পানি আপনাকে জবের জন্য অফার করে থাকে তাহলে আপনি সেই অফার লেটারটা কাজে লাগিয়ে আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে কথা। এছাড়া আপনারা অনেকেই আছেন, আপনাদের শুধু একটাই টার্গেট যে আপনারা ইন্ডিয়াতে থাকবেন কী করে, মানে আমি এইটা নিয়ে দেখেছি যে আপনারা শুধু একটাই থিঙ্ক, ইন্ডিয়াতে কীভাবে সেটেল হবো, ইন্ডিয়া থেকে অন্য দেশে পাড়ি জমাবো, এই টেন্ডেন্সি। তো এই টেন্ডেন্সিটা আমার মনে হয় এখনকার সময়ে মানে খুব কঠিন এবং খুব ডিফিকাল্ট, সো টাফ। সো আপনারা এই ধরনের টেন্ডেন্সিগুলি ক্যান্সেল করে একটু ডিফারেন্ট রাস্তায় হাঁটুন। এতদিন তো সবাই এই রাস্তায় হাঁটছে, সবাই চাচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু এইটা চেঞ্জ করে অন্য কোনো কিছু আছে কি না, অন্য কোনো দেশ হয়ে অন্য কোনোভাবে আপনারা অন্য কোনো কোথাও গিয়ে সেটেল হতে পারেন কি না, সেসব বিষয়ে একটু ভাবুন, দেখবেন অনেক অনেক অপশন রয়েছে। ইভেন
প্রচুর অপশন রয়েছে, আপনি শুধু একটু খুঁজতে হবে আপনাকে। আপনি যদি খুঁজুন তাহলে অনেক অনেক রাস্তা পেয়ে যাবেন, যেই দিক দিয়ে হাঁটলে কিন্তু আপনি ঠিকই কোথাও না কোথাও সেটেল হতে পারবেন। তো ইন্ডিয়াতে কেন, ইন্ডিয়াতে তো আমাদের জন্য এমন কোনো অপরচুনিটি দিয়ে রাখে নাই যে আমরা একটা ভিসা করে সেখানে যুগল বা যুগ থাকবো, এমন কোনো অপরচুনিটি নেই আমাদের জন্য। আমাদের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা আর ট্যুরিস্ট ভিসা, এই দুটো ভিসা অ্যাভেলেবেল, এছাড়া আর কোনো ভিসা অ্যাভেলেবেল নেই। নেই বলতে তো নেই, অন্য ভিসা যাদের জন্য আসে সেটা মানে 100 জনের মধ্যে একজন হয়তো সেই ভিসাটা এক্সট্রাভাবে সে ক্রিয়েট করতে পারবে, এছাড়া আদারওয়াইজ কিন্তু সবার জন্য এরকম অপরচুনিটি নেই যে আমরা একটা মন চাইলো ভিসা করলাম, ইন্ডিয়াতে গিয়ে থাকলাম, সেখানে বাড়ি করলাম, ঘর করলাম, নো নো, এমন কোনো সিস্টেম নেই। সো হচ্ছে যদি আপনাকে ইন্ডিয়াতে বৈধভাবে সেটেল হতে হয়, আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি যে বৈধভাবে ইন্ডিয়াতে সেটেল হওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যাজ এ 8 থেকে 10 বছর ইন্ডিয়াতে কোনো একটা বৈধ ভিসা নিয়ে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি হচ্ছে যে সেখানে ট্যুর ভিসায় গেলেন, থাকলেন, চলে আসলেন, এভাবে নয়। কোনো একটা লিগাল ভিসা, যেটা হতে পারে স্পাউস ভিসা, হতে পারে ওয়ার্ক ভিসা, হ্যাঁ, যে ভিসাগুলি করে আপনি লং টাইম থাকতে পারবেন, এমন কোনো কোম্পানিতে যদি আপনার জব হয় যে আপনি আপনাকে লং টাইম থাকার অনুমতি দিচ্ছে, তাহলে আপনি অ্যাজ এ 8-10 বছর থাকার পরে গিয়ে বৈধভাবে আপনি কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন একটা ওয়ে। এছাড়া কিন্তু আপনার মামা, খালু, নানা, দাদি ইন্ডিয়াতে যেই থাকুক না কেন, আপনাকে কিন্তু কেউই ভিসা বা মানে সেখানে থাকার বৈধতা দিতে পারবে না, ওকে। একমাত্র যদি আপনার জন্ম ইন্ডিয়ায় হয়ে থাকে বা আপনার বাবা অথবা মা কারো একজনের জন্ম যদি ইন্ডিয়াতে হয়ে থাকে তাহলে পসিবল আপনাকে বৈধভাবে ইন্ডিয়াতে সিটিজেনশিপ নেওয়ার, আদারওয়াইজ কোনোভাবেই পসিবল নয়। আর আছে ইলিগালি, যে বিষয় নিয়ে আমি প্রতিদিনই আপনাদেরকে জানাই, ভিডিও আপলোড করতেছি, সেটা ইলিগাল ওয়ে, ইলিগাল প্রসেস, ওটা অন্য টপিকস, আমি এই ভিডিওতে ওইটা অ্যাড করছি না। শুধু আমার আপনাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে ওয়ার্ক ভিসা প্রসঙ্গে, ইন্ডিয়াতে ওয়ার্ক ভিসা হয় না, ইন্ডিয়াতে যে ভিসাটা হয় এমপ্লয়মেন্ট ভিসা, যেটা আপনাকে জব নিতে হবে প্রথমে কোনো ইন্ডিয়ার কোনো কোম্পানিতে, তারপর সেই কোম্পানির রেফারেন্সে আপনাকে ভিসা নিতে হবে, ইটস অল। আর আপনি যদি ইন্ডিয়াতে বৈধভাবে নাগরিকতা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে মিনিমাম 8 থেকে 10 বছর ইন্ডিয়াতে বৈধভাবে থাকতে হবে, ওকে, তারপরে আপনি ইন্ডিয়ার নাগরিকতা পাবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের বলা ছিল, কারণ আপনারা আসলে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা শুনে নেগেটিভ হয়ে যান বা অনেক সময় অনেক কিছু চিন্তা করেন, অনেক স্বপ্ন দেখে বা ড্রিম তৈরি করেন। তো এই ড্রিমগুলি তৈরি করার আগে একটু ভাবতে হবে যে আমি যে ড্রিমটা দেখছি এটা বাস্তবে পসিবল কি না। বাস্তবে পসিবল হওয়ার মতো কোনো ড্রিম হয় তাহলে ড্যাটস ফাইন, আপনি দেখতে থাকুন, ওকে। তো আজকে বিদায় নিচ্ছি, আমি ইন্ডিয়ার বিয়ের সম্পর্কে মানে স্পাউস ভিসা সম্পর্কে একটা ভিডিও বানাবো কাল পরশুর মধ্যে, সেই যেটা নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি, যা আপনারা বাংলাদেশে বিয়ে করতে চান, কেউ ইন্ডিয়াতে বিয়ে করতে চান, সো এরা আসলে কীভাবে প্রসেসটা করবে। আমি আগে একটা ভিডিও বানিয়েছি স্পাউস ভিসার প্রসঙ্গে, বাট আমি আরেকটা ভিডিও করব যেটা সংক্ষেপে এবং সুন্দর বোঝানোর মতো করে উপস্থাপন করব, যেন আপনারা বুঝতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে আর কী কী লাগবে এই প্রসঙ্গে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ওকে, আল্লাহ হাফেজ।